আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাফির হাসান। আমি এখন একটি একক অভিনয় করব, নাম আগুন পোড়া লাশ। যাই একটু ফেসবুকটা দেখি। ইস রে, এই ফিলিস্তিনের বাচ্চাগুলো রে কেমনে কেমনে মাইরা ফেলাইতেছে, মানুষের কি একটু মায়া দয়াও নাই? দে একটা শেয়ার দে। এই নাই কি আবার দ্বিতীয় বিয়া করছে? দুই দিন আগে না ডিভোর্স হইল। ইসিরে, বেটাটা আগুনে পুইরা ট্রেনের মধ্যে, ঈশ্বরটা সেট দি। আয় হাই, সালু ভাই নতুন সিনেমা বাইরেছে আর এটা তো প্রথম শোতেই দেখা লাগবো। দেই দোস্তরা একটা ফোন দি। হ্যালো দোস্ত। হ্যাঁ শোন, এই সাল্লু ভাই নতুন সিনেমা বাইর হয়েছে, এটা কিন্তু প্রথম শোতেই দেখা লাগবো। কি কস, সিনেমার নাম কি? দাঁড়া একটু দেখতে। হ্যাঁ বন্ধু, সিনেমার নাম হইল গিয়া বন্ধু রে তোর লেগে অন্তর্জলে। হ আচ্ছা আইতাছি। তুই কই? ওই যে ওই লাল বাসটা? আচ্ছা আচ্ছা, এ মামা দাঁড়াও। কি অবস্থা? আরে শোন, এই তোর লগে কথা কওয়ার আগে ওই ফেসবুক গুতাইতেছিলাম, ওই সময় দেখি কি ট্রেনের মধ্যে কেটা জানি আগুন দিছে। একটা বেডা ই পুরাটা পুইরা একেরে নাই হয়ে গেছে, হাতের এখানে ই হাড়গুলি দেখা যায়। ইস, ওই বেডারে মানছে টাইনা বাইর করতে চায়, বেডা আর বাইর হয় না। বাইর হয়ে আর বেডা করবই কি? আর এখানে বাচ্চা মরে গেছে, বউ মরে গেছে, বেডা আর বাইর হয়ে কী করবো? কি কস, কেডা আগুন লাগাইছে? আরে কে আগুন লাগাইছে হেডা আবার আমি কেমনে জানবো? প্রশ্ন করবো? আরে আমি আমার পরীক্ষার মধ্যে কেমনে পাশ করবো সেটাই জানি না, এটা আবার আমার প্রশ্ন করে কী লাভ? এটা কি আমার পরীক্ষার মধ্যে আইব? আচ্ছা যাই হোক, এটি বাদ দে। শোন, সাল্লু ভাইয়ের যে নতুন সিনেমা বাইর হয়েছে, এটাতে তো মনে কর প্রায় 100 কোটির মতো তো কামাইবই। আর সাল্লু ভাইয়ের যে সিনেমা যেই হিট হইব আর যেই নাই কে আগুন 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 আমার বাঁচাও, আগুন আগুন আগুন। জায়গাটা তো ছিনা ছিনা লাগতেছে, আমার কোনো বোধ হয় না কে। এই যে ভাই আমার দেখা যায়, এই যে ভাই আমার দেখা যাইতেছে, আমার দেখা যায় না। আমি কি মরে গেলাম গা? কেমনে মরলাম? হ্যাঁ জানি আগুন লাগাইছিল, কে আগুন লাগাইছে? আমার কত স্বপ্ন ছিল আমি লেখাপড়া করে বড় হবো, আমার মাইনে অসুস্থ, আমার মায়ের কি আমি চিকিৎসা না করে মরে গেলাম গা? কে আগুন লাগাইছে আপনারা প্রশ্ন করেন? প্রশ্ন করেন না কেন? কে আগুন লাগাইছে? বঙ্গবাজারে কে আগুন দেয়? কৃষি মার্কেটে কে আগুন দেয়? ট্রেনে বাসে কে আগুন দেয়? করবেন কেন? আমিও তো করি নাই, আমিও যখন আপনার ঘুমতো আসিলাম আমিও তো করি নাই। এখন এখন আমি আপনাকে সবার নিউজ ফিডে, না আমি তো সবার ফেসবুকের নিউজ ফিডে। এখন আপনারা আমার পোস্টটা দেখেন, একটা পোস্ট করেন, শেয়ার দেন, শেয়ার ড্রিক দেন, শেষ। আমিও হেনি শেষ। এরপরে আবার পরের পোস্টে গিয়ে হাহারি একদিন, আমিও হেনি শেষ। শেষই তো, আমিও তো একই কাজই করছিলাম, কিন্তু আজকা এর পরিণতি আমি আজকা নাই। এখন আপনারাও যদি প্রশ্ন না করেন, প্রতিবাদ না করেন, এর বদলে আমার বদলে থাকতে পারেন আপনিও। ধন্যবাদ।